ওয়েলকাম গাইস, আমরা এখন চলে এসেছি গভীরে করণের এক জঙ্গলে। এখানে আমি কিভাবে সার্ভাইভ করব সেটা আপনি প্লিজ এটা দেখবেন। ওকে চলুন। আমরা এখন জঙ্গলে চলে এসেছি। এই জঙ্গলটা আপনি দেখতেই পাচ্ছেন, ভালো মতন করে ভালো করে দেখে নিন জঙ্গলটা। এই জঙ্গলে এখন আমি এখন কিভাবে সার্ভাইভ করব সেটা আপনি একটু দেখবেন। আর মাস্কটা খুললাম তার কারণে বিয়ার গেস বলে কথা, বুঝতে তো পাচ্ছেন। মাস্কটা আমি খুললাম, কিছু মনে করবেন না আপনারা। আপনারা কিন্তু অবশ্যই মাস্ক পরে থাকবেন, যখনই কোথাও বেরাবেন মাস্ক পরেই বেরাবেন অবশ্যই। আমরা এখন এই অরণ্যের জঙ্গলে ঢুকে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই যে বিশাল বড় জঙ্গল, হ্যাঁ, আমি যে কীভাবে সার্ভাইভ করব সেটা আপনি দেখুন। চলো, এখানে এই জঙ্গলে কোনো খাওয়ার টাওয়ার কিছু পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন তো? চারিদিকে শুধু গাছপালা আর জল, চারিদিকে শুধু জল। চলুন, আমাকে তো কিছু খেয়ে বাঁচতে হবে, বুঝতেই তো পাচ্ছেন আপনি। চলুন কোনো খাবার খুঁজে যাক। গাইস, আমি এখন এখানে একটু খাওয়ার খুঁজছি, বুঝলেন তো? আমার তো কিছু খেয়ে খেয়ে বাঁচতে হবে। এবার বুঝতে পারছেন এই জঙ্গলে কী বলুন তো, এই জঙ্গলে এই যে পাতাগুলো দেখছেন তো, এই পাতাগুলোর অনেক সময় ফাঁকে টাকে অনেক রকমের পোকা মাকড় থাকে, হ্যাঁ, ওইগুলো খেয়ে। তাও আমি কিছু ঘন্টা তো চালাতে পারবো নিজেকেই, তাই জন্য এই খাবারটা খুঁজতে হচ্ছে। অনেকক্ষণ ধরে খুঁজেই যাচ্ছি আমি, কিন্তু খাওয়ার পাচ্ছি না, বুঝলেন তো? তাও আসুন আপনাকে দেখাচ্ছি, এখানে পেয়ে যাবো আমি। আমার মনে হচ্ছে আমি এখানে পেয়ে যাবো, দাঁড়ান। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, বুঝলেন তো? অনেকক্ষণ ধরে আমি খুঁজে যাচ্ছি খাওয়ার, বুঝলেন তো? অনেকক্ষণ ধরে খাওয়ার খুঁজছি, কোনো একটা কিছু পেলে তাও চালানো যাবে কিছুক্ষণের জন্য। একটু দেখুন প্লিজ, একটু একটু দেখাচ্ছি আপনাকে। ও মাই গড, তা মানে এই গাছে অনেক কাঁটা থাকতে পারে, বুঝলেন তো? এই দেখুন, এই যে এই যে ধরেছে 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 দাঁড়ান 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 ধরেছে দাঁড়ান দাঁড়ান বেরিয়ে যাচ্ছে দাঁড়ান। এই বেরিয়ে গেল একটা। গাইজ গাইজ গাইজ, বুঝলেন তো? দুটো ছিল, একটা বেরিয়ে গেছে, বুঝলেন তো? দাঁড়ান দাঁড়া লাফাচ্ছে পোকাটা। এই পোকাটা কী বলুন তো, কোনো ব্যাপার না, একটু আমি পাটাকে একটু বার করে দিতে, হ্যাঁ, এরকম দাঁড়ান। এই পাগুলোকে ফেলে দেবেন, বুঝলেন তো? পাগুলোকে ফেলে দিই, তারপরে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো সুর হালকা হয়, ছোট্ট মতন করে দাঁড়ান। আর শুনুন, কোনো কিছু ঘাবড়াবেন না, কিছু ঘাবড়ানোর কিছু নেই। বেঁচে থাকার জন্য আমাদের এটা খেতেই হবে। এখানে এইসব জায়গায় আসলে আপনাদেরকে এরকম পোকা মাকড়, তারপরে আরও অনেক রকমের সাপ টাপ কিছু, এই জল দেখছেন, এই যে জলটা দেখছেন না, এই জলের মধ্যে অনেক কিছু, অনেক রকমের মাছও পেতে পারি আমরা, সাপও পেতে পারি, পোকা পেতে পারি। কিন্তু আমি রিক্স কেন যাচ্ছি না, তার মধ্যে আমার জুতোটা, বুঝলেন তো? এই জুতোটা না, বুঝতে পারলেন তো? এই জুতোটা আপনি যে দেখালাম তো আপনাকে, এই জুতোটা খুব কষ্ট করে আমি কিনেছি, অনেক দাম জুতো, তাই জন্য আমি একটি কারণের জন্য এই জলে গেলাম না। তাই জন্য এইখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি, কিছু মনে করবেন না প্লিজ। তাহলে আমি এখন খেয়ে নিচ্ছি, বুঝলেন তো? আমাকে একটুখানি খাই, একটুখানি, অনেকক্ষণ ধরে খিদার চেষ্টা আমি মরে যাচ্ছি। তারা কিচ্ছু হয়নি, তাই জন্য ঠিক আছে, কোনো কিছু হয়নি। হ্যাঁ, একটুখানি খারাপ লাগবে আপনাদের, কিন্তু খেতে কোনো অসুবিধা নেই, কোনো কিছু মনে করবে না। বেঁচে থাকার জন্য এইগুলো খাওয়াটা কোনো ম্যাটার করে না। আর আছে একটা জিনিস মনে রাখবে, অনেক সময় এই যে পাতাগুলো দেখছেন না, এগুলো হচ্ছে, এই পাতাগুলো খুব সুন্দর, এই পাতা, এই যে পাতাটা দেখছেন এটাকে বলে হচ্ছে বাঁশ পাতা, বুঝলেন তো? এই যে বাঁশ পাতা, এই বাঁশের থেকে, এই বাঁশের যে মাঝখানটা হয় না, এই যে বাঁশ দেখছেন তো, এই যে বাঁশের যে মাঝখান দিয়ে আপনারা যদি কাটতে পারেন, এই জায়গাটা এরকমভাবে কেটে বক্স টাইপের কেটে নেন, হ্যাঁ, এখান থেকে অনেক আপনারা জল পাবেন, হ্যাঁ, সেই জলটা আপনাদের শরীরের জন্য অনেক উপকার, হ্যাঁ। কিন্তু আপনারা এই সব জলের না খাওয়ার থেকে, এই বাঁশের থেকে, এই বাঁশটা কেটে মাঝখান থেকে অনেক জল বেরোয়, সেই জলটা পেতে পারেন। সেগুলো হচ্ছে একদম বৃষ্টির জল, যে আমাদের যে বৃষ্টি পড়ে, হ্যাঁ, সেইকার একদম পিউরিফাই জল, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা রেখে বাঁচতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন এবার কিছু খোঁজা যাক, খাবার তো হলো, সবই ঠিক আছে, এখন দেখি কিছু খোঁজা যাক, কোনো রহস্য জায়গা। Wait, 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 wait. Oh my God.
দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনারা ভালো করে দেখুন, এই সবুজ সবুজ যে শ্যাওলাগুলো বুঝতে না সবুজ, এটা কিন্তু আসলে শ্যাওলা না বুঝলেন, এটা কিন্তু শ্যাওলা না বুঝলেন না, এটা হচ্ছে কী বলবো আপনাকে, এটা শ্যাওলারই, শ্যাওলারই এক ধরনের একটা জিনিস। এটা আপনারা কী করতে তো ভাবুন, কোনো সময় আপনারা জঙ্গলে রাত্রেবেলা বেরাতে পারলেন না, বেরাতে না পারার জন্য এবার আপনাদের যে আগুন ফাগুন জ্বালাতে হবে, যাতে জ্বালানোর দরকার একটু আলো লাগবে, তো সেই জন্য কি এইটা একটুখানি ছুরি দিয়ে নিয়ে কিছু নিয়ে নিলেন, কোনো কাঠ বা কিছুর উপর রেখে যদি আপনি জ্বালাতে পারেন, জ্বালানোর পরে একটা ধোঁয়া বেরাবে বুঝলেন তো, ওই ধোঁয়াটা বেরিয়ে গেলে কোনো বিষাক্ত কীট পতঙ্গ বা মশা আপনার ধারে কাছে আসবে না বুঝতে পারেন। চলো আরও অনেক কিছু আমি জানি আপনাকে, অনেক গাছপালা আমি এখানে দেখাবো, সেটা জেনে নিন। বুঝতে পারছেন অনেকক্ষণ হয়ে গেল এখানে আছি, অনেকক্ষণ হয়ে গেছে, এবার দেখুন অনেক অন্ধকার হয়ে এসেছে, এবার এখান থেকে বেরাতে হবে, কারণ এইখানে রাতের বেলায় অনেক পশু পাখি অনেক রকমের সাপ টাপ পোকামাকড় আসে যে মানুষের খুব ক্ষতি করে ফেলে বুঝলেন তো। এবার আমাকে এখান থেকে বেরানোর জন্য কোনো লোকেশান খুঁজতে হবে, দেখতেই তো পাচ্ছেন খুব জল আর জল, ওইদিকে তো যাওয়ার কোনো চান্স নেই, দেখি কিছু করা যায় উপরে উঠে, বা উপরে তো এই বাস গাছে তো ওঠা যায় না বুঝতেই তো পাচ্ছেন, ফ্লিপ করবে, তাও দেখছি চেষ্টা করছি আমি যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে বেরানো। চলো হাই, অনেকক্ষণ হয়ে গেছে বুঝতে পারলেন তো, অনেক অন্ধকার হয়ে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন এখান থেকে বেরানোর জন্য কিছু খুঁজতে হবে, খোঁজাখুঁজি করতে হবে, চলুন দেখা যাক কোথায় খোঁজা যায়। রাস্তা পাওয়া গেছে, রাস্তা আমরা পেয়ে গেছি, তাহলে তাহলে আপনি তাহলে বুঝতে পারলেন যে এইসব জঙ্গলে আসলে যে কীভাবে সার্ভাইভ করতে হয় তাহলে আপনি বুঝে গেছেন। চলুন এই দেখুন রাস্তা, রাস্তা আমরা পেয়ে গেছি, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো এই রাস্তা দিয়ে, দেখি কত দূরে যাওয়া যায়। এখান থেকে রাস্তা তো পেয়ে গেছি, কিন্তু এখান থেকে এই রাস্তাটা কত দূর যাওয়া যায় দেখা যাক, চলুন কতটা পারি যাওয়া যাক সামনের দিকে। কোনো মানুষজন তো দেখতে পাচ্ছি না, কোনো মানুষজন পাচ্ছি না দেখতে বুঝতে পারলেন তো, একটা মানুষজনকে ওকে জিজ্ঞাসা করা যাবে যে এই দিক দিয়ে কোথায় বেরোনো যায়। ওই যে যে লোক দেখা যাচ্ছে, চলুন আর গাইজ, আপনারা বুঝতেই পারলেন যে এইসব জঙ্গলে আসলে যে কীভাবে আপনাদের থাকতে হয়, কীভাবে বেঁচে থাকতে হবে, কীভাবে খেতে হবে, আপনাকে সব বলে দিচ্ছি কোন কোন জিনিসপত্র নিয়ে আপনারা ঠিকঠাক করে বাঁচতে পারবেন। তাহলে প্লিজ চেষ্টা করুন যেই যেই টিপসগুলো দিচ্ছে সেই সেই টিপসগুলো ফলো করার। চলো টাটা, এই ভিডিওটা বানালাম, আপনাদের যদি খুব ভালো লাগে প্লিজ এই ভাইটাকে একটু সাপোর্ট করুন, একদম লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে এই লকডাউনে এখন তো পরিবেশের খুব খারাপ অবস্থা বুঝতেই তো পাচ্ছেন, আমি মাস্কটা পরে নিই, তার কারণ হচ্ছে আপনাকে দেখানোর জন্য যে ভিডিওটা করেছি খুব সুন্দরভাবে, যদি আপনাদের খুব ভালো লাগে। কিন্তু আপনারা যখনই বাড়ির দিয়ে বেরাবেন মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন এবং দূরত্ব বজিয়ে রাখবেন, ঠিক আছে। এই ভাইটাকে একটু সাপোর্ট করুন, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন প্লিজ ভাই, থ্যাংক ইউ।